আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলা আবিধানিক ক্রম নিয়ে তোমাদের বেশ বিভ্রান্তি তৈরি হয় এবং তোমাদের অনেকের কাছে এ বিষয়টি কঠিন লাগে যদিও যারা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সিরিয়াল বা ক্রমও ঠিকমতো পারে তাদের কাছে এটা কঠিন লাগার কথা না তবে বাংলা অভিধান খুঁজতে গিয়ে শব্দ খুঁজতে গিয়ে তোমাদের একটু ভেজাল হইতে পারে যদিও তোমরা ইংলিশ ডিকশনারি ছাব্বিশটা লেটার হওয়ার কারণে এটা অনেকটা তোমাদের কাছে সহজ লাগে কিন্তু বাংলা যেহেতু স্বরবর্ণ এগারোটা আবার ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ মোট পঞ্চাশ এটার আবার কার আছে আবার সংক্ষিপ্ত রূপ আছে এটা এটার জন্য তোমাদের কাছে কঠিন লাগতে পারে তো আমরা আজকের ক্লাসে সেই ক্রমটা জানার চেষ্টা করব কোন জায়গা দেখলে কোন জিনিসটা ভালো করে জানলে ক্রম এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলো বা যে কোনো চাকরির পরীক্ষা যারা দিবে তাদের কাছে এটা সহজ লাগবে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব তাহলে আজকের বিশেষ ক্লাস বাংলার ক্রম আবিধানিক আবিধানিক ক্রম জানার জন্যে আমাদের প্রথম এই স্লাইডটা আসলে এই স্লাইডটা সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে সাধারণ বর্ণানুক্রম তার মানে সাধারণত আমরা যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ি এর সাধারণ নর্মাল যে ক্রমটা আছে সেটা কিভাবে হয় সেটা আমরা দেখি এখানে আমরা জানি যে স্বরবর্ণ মোট এগারোটা এগারোটা স্বরবর্ণ এরপরে ব্যঞ্জন বর্ণ এই যে এখানে পাঁচটা পাঁচটা করে বর্গ আছে পাঁচটা পাঁচটা করে বর্গ আছে ম পর্যন্ত এরপরে আবার চোদ্দোটা বর্ণ আছে সেই চোদ্দোটা বর্ণের সাধারণ ক্রম হচ্ছে এটা এটা হচ্ছে বর্ণমালার ক্রম আদর্শ লিপিতে আমরা যা পড়েছি যেভাবে পড়েছি সেই ক্রমটা কিন্তু অভিধানে যে ক্রমটা ব্যবহৃত হয় তা একটু আলাদা অভিধানে যে ভিন্ন কোনো ক্রম ব্যবহৃত হয় আসলে বিষয়টা কিন্তু ওরকম না সামান্য একটু একটু পরিবর্তন আছে সে পরিবর্তনটা কোথায় সে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে ওবের পরে গিয়ে এখানে অনুসার বিসর্গ আর চন্দ্রবিন্দু আছে ওবের পরে গিয়ে এরপরে কয়ের পরে এখানে যুক্তবর্ণ ক্ষিয় আছে যদিও পঞ্চাশটা সরল বর্ণের মধ্যে ক্ষিয় নাই ক্ষিও একটা যুক্তবর্ণ তো ক্ষিয়টা কেন এখানে এসেছে কারণ আমরা জানি ঘিকে ভাঙলে আমরা ক আর মধ্যাহ্ন সব পাবো এই ক কয়ের পরেই ক্ষিয়র অবস্থান এরপর এখানে যা আছে সব একই শুধু এখানে ডয়বিন্দুর পরে ড এর পরে ডয়বিন আছে আবার ঢ এর পরে ঢয়বিন আছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি খণ্ডত এটার নাম খণ্ডত তার মানে তয়ের নিচে হস দিলে সেটা খণ্ডতা হয় তো এই এইটাই হচ্ছে ভিন্ন এছাড়া বাকি সব কিছু একই রকম বাকি কোনো জায়গায় কোনো ভিন্নতা নাই এইভাবে কার চিহ্ন অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যদি একসাথে একসাথে আমরা বিন্যাস করি সে বিন্যাসটা আসলে এভাবে হয় আমরা এখানে দেখছি কারের যে বর্ণের ক্রম আছে সেই ক্রমের পরে এখানে আমরা কয়ের পরে অনুস্বার কয়ের পরে বিসর্গ কয়ের পরে চন্দ্রবিন্দু দেখছি এখানে যেটা লেখা আছে মূলত এর সাথে কার যুক্ত হলে কীভাবে হবে সেটা লেখা কঠিন কোনো বিষয় না আমাদের এগুলো মুখস্থ করতে হবে এটা কোনো বিষয় না আমাদের শুধু বর্ণের ক্রমটা জানা জরুরি আর এই যে ভিন্নতাটা আছে এটা একটু মনে রাখা কর তো আমরা এবার পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে কোন প্রশ্নের উত্তর দিতে হবে কীভাবে উত্তর দিতে হবে সেটা একটু জানার চেষ্টা করি প্রথম প্রশ্ন অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে কোনটি আগে কোনটি শেষে আবিধানে ক্রম রক্ষিত আছে কোথায় নেই এই টাইপেরই প্রশ্ন হয় প্রথম প্রশ্নটা বেশ সহজ কোনটি সবার শেষে তার মানে এই চারটা শব্দের মধ্যে অভিধানে কোন বর্ণের কোন শব্দের সিরিয়ালটা একবারে শেষে আমরা এবার ঠিক করব প্রথমে কোনটা পাওয়া যাবে আমরা এই ক্রম জানার জন্য আমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে বর্ণ বিশ্লেষণ করা বর্ণ বিশ্লেষণ কী এরকম এই যে নিরীক্ষা শব্দটা আছে পুরা নিরীক্ষা শব্দে কি কি বর্ণ আছে ভেঙে লেখা যেরকম এখন দেখেন এখানে ন আছে তারপরে নয়ের সাথে দীর্ঘইকার আছে দীর্ঘই লিখলাম এরপরে র আমরা অনেকেই দেখে মনে করতে পারি যে এখানে রয়ের সাথে যে রসৈকারটা আছে রসৈকারটা তো আগে দেখতে পাচ্ছি তাইলে ই এর অবস্থান তো আগে রয়ের আসলে বিষয়টা কিন্তু ওরকম না রয়ের সাথে যদি জফরা থাকে রয়ের সাথে যে ফলাই থাকুক রয়ের সাথে যে কারই থাকুক আকার যদি থাকে রয়ের সাথে যদি রসুকারও থাকে কার যে বর্ণের সাথে যুক্ত হবে ব্যঞ্জনের সাথে ওই কারের উচ্চারণ ওই বর্ণের পরে হবে যদি আগে দেখা যায় বা পরে দেখা যায় যেরকম রয় আকার আকারটা তো পরেই থাকে রসুকার রসুকারটাও তো পরেই থাকে কিন্তু রয় রসই কার আগে লেখা হয় কিন্তু যুক্ত বর্ণ বিশ বর্ণটা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু এভাবে লিখতে হবে তার মানে কারের অবস্থান আসলে ওই বর্ণের পরে থাকবে তাইলে এখানে সেভাবে যদি হিসাব করি র আছে এরপরে রসই কার এরপরে নিরোগে গিয়ে দেখতে পাচ্ছি প্রথমে নয়ের সাথে দীর্ঘই এরপরে র আছে এগুলো কমন এর সাথে কমন এরপরে র এর সাথে আমি দেখতে পাচ্ছি ও কার আছে নীতিতে আমি এখানে একই রকম দেখতে পাচ্ছি কিন্তু নীতিতে নয় দীর্ঘই কারের পরে আছে ত তাহলে এখানে ছিল র এখানে আছে ত নিরন্ধ্রতে গিয়ে আবার আমি নয়ের সাথে দীর্ঘ ইকার এটা কমন এরপরে আবার র আছে এটাও কমন এখানে র এর সাথে কিছু নেই তার মানে কি আছে অ তাহলে আমার যেহেতু প্রথমে এই পর্যন্ত সব একই তাহলে নয় দীর্ঘ ইকার সব জায়গায় আছে তাহলে দ্বিতীয় বর্ণে গিয়ে দেখতে হবে দ্বিতীয় বর্ণ গিয়ে কোথায় কোন ঝামেলা আছে দ্বিতীয় বর্ণে এখানে র এখানে র এখানে র কিন্তু এখানে আছে ত র এবং ত এই দুইটা বর্ণের ক্রম অনুযায়ী কোনটা আগে আমরা দেখতে পাই যে এখানে আছে র আর এখানে আছে ত তাহলে বর্ণের ক্রম অনুযায়ী আমরা দেখছি যে রয় থেকে তয়ের অবস্থান আগে তাহলে রয়ের সাথে তয়ের অবস্থান যদি আগে হয় তাহলে নি 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 এখানে ত থাকার কারণে এই চারটা শব্দ অভিধানে খুঁজলে আমি সর্বপ্রথম পাব নীতি এক নম্বর গেল এবার দুই তিন চারে যায় দুই নম্বরে দেখি এখানে বলেছি যে এখানে রয়ের সাথে আছে রসই এখানে রয়ের সাথে আছে ও এখানে তিত এটা তো চলে গেল এখানে রয়ের সাথে আছে অ এবার আমরা এই জায়গায় যাই অ ও এবং ই এই তিনটা বর্ণের মধ্যে বর্ণের ক্রম অনুযায়ী আমরা কোনটা আগে পাই আমরা আগে পাই তো অ তার মানে আমরা দেখতে পাচ্ছি নীতির পরে আমরা অভিধানে নিরন্ধ্র পাবো এরপরে এখানে রয়ের সাথে আছে ই এখানে রয়ের সাথে আছে ও ই এবং ও এর মধ্যে বনের ক্রম কোনটা আগে আমরা জানি ই এর ক্রম আগে তার মানে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এবং নিরোগ এটা হচ্ছে চার নাম্বার এই চারটা শব্দ অভিধানে খুঁজলে এইভাবেই হবে সিরিয়াল প্রশ্ন হয়েছে কোনটি সবার শেষে পাওয়া যাবে তাহলে চার নম্বর হচ্ছে নিরোগ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নীরোগ এরপরে প্রশ্নে যায় আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ আবিধানিক ক্রম থেকে নর্মালি এভাবেই প্রশ্ন হয় কিভাবে ক্রম ঠিক আছে আমরা এখানেও বর্ণ বিশ্লেষণ করব ওই শব্দের আমরা এখানে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পয়ের সাথে অ আছে শুরুতে এখানে পয়ের সাথে রফলা আছে এখানে পয়ের সাথে অ আছে তাহলে আবিধানিক ক্রম অনুযায়ী পয়ের সাথে অ এরপরে আবার পয়ের সাথে র এটার পরে এটার ক্রম ঠিক আছে কিন্তু পরে গিয়ে আবার দেখছি পয়ের সাথে অ তাহলে অ এর পরে র থেকে আবার অ হইতে পারে না তার মানে এই ক্রমও ঠিক নাই আচ্ছা এরপরে যোগ্যতে আমরা দেখছি শুরুতে জ আছে এখানে শুরুতে জ আছে এখানে শুরুতে জ আছে এরপরে যে যুক্তবর্ণ আছে এটা এটাকে ভাঙলে বর্গীয় ইও হয় এটাকে ভাঙলে হয় ক আর মধার তারপরে গিয়ে মফলা। আর যত্নের পরে যে যুক্তবর্ণ আছে এখানে ত আর ন তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়ের পরে বর্গীয় জ এখানে জয়ের পরে ক আবার এখানে জয়ের পরে ত তাহলে জয়ের পরে ক আসার পরে আবার জয়ের পরে ত এই ক্রম তো ঠিক নাই তার মানে এই তিনটাও আবিধানিক ক্রম ঠিক নাই তিন নম্বর অপশান আমরা দেখছি এখানে আকার এখানে রয় আকার এখানেও আকার প্রথম বর্ণের কোনো ঝামেলা নাই এরপরে এখানে আছে এখানে বর্গীয় জ আছে কিন্তু এখানে আছে উম আমরা বর্ণের ক্রমে বরীয় যাওয়ার পরে উম পাই নাকি আগে পাই আমরা তো কবর্গীয় বর্ণের মধ্যেই উমো পাই বর্গীয় জাত চবর্গীয় বর্ণ তার মানে এখানে ক্রম ঠিক নাই রাঙ্গা এই উমোটা আগে থাকার কথা জটা পরে থাকার কথা এই অপশনে আমরা উত্তর পাচ্ছি না তাহলে চার নম্বরটা উত্তর কিভাবে উত্তর সেটা একটু দেখি এখানে ধর্ম আছে এই যে শুরুতে ধর্ম এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এখানেও যে এই পর্যন্ত কমন আছে ধর্মর পরে এখানে শুধু ধর্ম এখানে ধর্ম দিয়ে আবার আকার আছে এখানে আবার ধর্ম দিয়ে ও কার আছে মানে ও তাহলে আমরা দেখছি ক মানে ক্রম অনুসারে ধর্ম এরপরে ধর্মর পরে আ ধর্মা এরপরে ধর্মের পরে ও ধর্ম অ এরপরে আ এরপরে ও এই ক্রম ঠিক আছে তার মানে চার নম্বর অপশনে আমরা শব্দের যে ক্রম আবিধানিক অনুযায়ী এটা ঠিক আছে অভিধানে আমরা এই তিনটা শব্দ খুঁজলে এভাবেই ক্রম অনুযায়ী পাবো এটার উত্তর ঠিক আছে পরের প্রশ্নে চাই অভিধানে কোনটি সবার আগে পাওয়া যাবে তার মানে এই চারটা শব্দের মধ্যে আমরা অভিধানে খুঁজলে কোনটি আগে পাবো আমরা প্রথম শব্দ খেয়াল করব দেখো বিলাসী শুরু হয়েছে ব দিয়ে বান্ন শুরু হয়েছে ব দিয়ে মাসি ফিসি শুরু হয়েছে ম দিয়ে লাল শালু শুরু হয়েছে ল দিয়ে আমরা বর্ণের ক্রম যদি যাই তাহলে প ফ ব এরপরে ম এরপরে ল তার মানে এই ব এক নম্বর এরপরে এটা দুই নম্বর এরপরে এটা তিন নম্বর এখন প্রথম দুইটাই ব দিয়ে তাহলে এই দুইটার মধ্যে আবার কোনটা আগে কোনটা পরে হিসাব করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বয়ের সাথে রসই আছে আবার এখানে দেখছি বয়ের সাথে আ আছে এখন আমরা দেখি আ এবং রসইয়ের মধ্যে অভিধানে মানে আবিধানিক ক্রম বর্ণের ক্রমে আমরা কোনটা আগে পাই আমরা আ আগে পাই তাইলে আমরা এই দুইটা শব্দের মধ্যে বান ও দিনগুলি এইটা আগে পাবো তারপরে বিলাসী পাবো এক দুই এরপরে ময় সিরিয়াল আগে এটা তিন নম্বরে পাবো এরপর লাল চাল এটা চার নাম্বার পাবো এভাবে যদি ক্রম হয় কোনটি সবার আগে পাওয়া যাবে তাহলে উত্তর হচ্ছে বা দিনগুলি এ চারটা অপশনের মধ্যে এরপরে এটা এটা একটু ভিন্ন অনেকের কাছে কঠিন মনে হইতে পারে কিন্তু এটা কঠিন না এটাও সহজ আমরা এইটা যদি মনে রাখতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর করতে পারবো খুব সহজে কীভাবে অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি ঠিক আছে মানে কোন জায়গার ক্রম ঠিক আছে খুব সহজ দৃষ্টিতে দেখলে আমরা এ প্রস্তুতি তো সহজে পাবো এখানে পাওয়া শুরু হয়েছে প দিয়ে আবার গাং শুরু হয়েছে গ দিয়ে অনুযায়ী গ আগে নাকি প আগে গ তো আগে তার মানে এই ক্রমটা ঠিক নাই এরপরের অপশনে এখানে গাং শুরু রয়েছে গ দে পাওয়া শুরু হইছে প দে আবার গা শুরু রয়েছে গ দিয়ে তাহলে প এর পরে গ হইতে পারে না খুবই সহজ এখানে একটু দেখি গাং গ গি গ পাওয়া প আবার এখানে গাং প এর পরে গ হইতে পারে না এটা উত্তর হচ্ছে না তাহলে এই নম্বর অপশনটা ঠিক আছে কিভাবে আমরা একটু বিশ্লেষণ করি এখানে গয়ের সাথে আ আছে গ প্লাস আ এখানে গয়ের সাথে আ আছে গ প্লাস আ এর পরে গিয়ে চন্দ্রবিন্দু এখানে গয়ের সাথে আ আছে গ প্লাস আ এরপরে এই যে যুক্ত বর্ণটা আছে এই যুক্ত বর্ণটা উমো আর গ আর পাওয়াতে তো পা আছে পা পরে আছে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই এই তিনটা নিয়ে ঝামেলা এই তিনটা নিয়ে ঝামেলা দেখো গয়ের সাথে আ গয়ের সাথে আ এর পরে চন্দ্রবিন্দু গয়ের সাথে আ এর পরে উমো দেখি আমরা এটা ঠিক আছে কিনা আমরা দেখছি যে এর সাথে যদি আ থাকে গয়ের সাথে আ থাকে গয়ের সাথে আ থাকে আ তো আগেই আছে এরপর আমরা দেখছি গয়ের সাথে আ দিয়ে চন্দ্রবিন্দু আর এর সাথে আ দিয়ে এখানে উমো গার সাথে আ দেওয়ার পরে চন্দ্রবিন্দু এখানে উম এখানে তার মানে উম থেকে চন্দ্রবিন্দুর অবস্থান আগে তাইলে এই যে উম এর সাথে আছে আর চন্দ্রবিন্দু এর সাথে আছে তার মানে তো ক্রম ঠিক আছে তার মানে তিন নম্বরটা ঠিক আছে আচ্ছা আগেটা যদি বুঝে থাকি তাহলে এটা আমরা বুঝব তবে এটা আরেকটু ডিপে যাবে এখানেও এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি তাইলে এই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো এখানে আমরা দেখি এখানে ঘুটা ঘুটনি ঘুঘু ঘুঙুর ঘুঘু ঘুটা ঘুটনি ঘুঙুর আমরা প্রথমে বাদ দেবো বাদ দিয়ে দেখবো যে যেগুলো ক্রম হচ্ছে না ঠিক মতো নেই এগুলো একটু বাদ দিই আমরা এই চারটা অপশন এবং এই চারটা অপশন প্রায় একই রকম এই জন্য এই দুইটা একটু শেষে আলোচনা করছি তার আগে এখানে ঘুঘু আছে ঘুঘুর পরে ঘুটা আছে আমরা এখানে দেখছি ঘয়রস্যু কমন এখানে ঘয়রস্যু কমন ঘয়রস্যুর পরে এখানে আছে ঘ এখানে ঘয়রস্যুর পরে আছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু থাকা মানে কিন্তু এটার পরে তার মানে আগে ঘ এর পরে উ তারপরে চন্দ্রবিন্দু আগে ঘ এর পরে উ তারপরে ঘ তাহলে আমাকে দেখো আগে ঘ দুই জায়গায় ঘ কমন ঘ মানলাম এরপরে উ উ মানলাম দুই জায়গায় ঘ উঁ এরপরে চন্দ্রবিন্দু এখন দেখো ঘু এর পরে এখানে আছে ঘ ঘুয়ের পরে এখানে আছে চন্দ্রবিন্দু ঘ এবং চন্দ্রবিন্দুর মধ্যে কোনটা আগে চন্দ্রবিন্দু আগে তাহলে ঘুটা এটা আগে হবে এটা পরে হবে এখানে ক্রম ঠিক নাই ঠিক একইভাবে আমরা দেখছি এখানে ঘয়রস্যুর পরে ঘ কিন্তু এখানে ঘয়রস্যুর পরে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু তো পরে থাকতে পারে না তাহলে এটা উত্তর হচ্ছে না তাহলে বাকি দুইটার মধ্যে উত্তর হবে এবার একটু দেখি এখানে ঘয়রস্যুর পরে চন্দ্রবিন্দু এখানে ঘয়রস্যুর পরে চন্দ্রবিন্দু তিনটাই ঠিক আছে প্রথম তিনটা ঠিক আছে এরপরে ঘয়রস্যুর চন্দ্রবিন্দুর পরে এখানে আকারে টা এখানে ঘয়রসুদ চন্দ্রবিন্দুর পরে ট আছে তার মানে টয়ের সাথে এখানে অ আছে এখানে টয়ের সাথে আ আছে আমরা বর্ণের ক্রম অনুযায়ী অ আগে পাই নাকি আ আগে পাই আমরা অ আগে পড়ি তাইলে ঘুটা এবং ঘুটনি এই দুইটা শব্দের মধ্যে অভিধানে আমরা ঘুটনি আগে পাবো ঘুটা পরে পাবো এই জন্য এখানে ক্রম ঠিক নাই চার নম্বর অপশনে গিয়ে দেখি ওটা আবার ঠিক আছে এখানে ঘয় চন্দ্রবিন্দু তিনটা ঠিক আছে এখানে ঘয়রসুদ চন্দ্রবিন্দু তিনটা ঠিক আছে এখানে টয়ের সাথে অ আছে এখানে টয়ের সাথে আ আছে এই ক্রমও ঠিক আছে আবার এরপরে ঘ রস্যুর পরে দিয়ে ঘ এখানে ঘ রস্যুর পরে দিয়ে ও এখানে তো ক্রমও ঠিক আছে তার মানে এটা চার নম্বর অপশন উত্তর এরপরে আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দ এই প্রশ্নটা আগের প্রশ্ন যদি আমরা পেরে থাকি তাহলে এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন খুবই সহজ দেখি সন্ধি শুরু হয়েছে সমাজ শুরু হয়েছে দন্তস্য কিন্তু কারক শুরু হয়েছে ক দ্বন্দ্যার পরের পরে কি আমরা ক পড়ি না তাহলে এটা উত্তর হচ্ছে না উক্তি শুরু হয়েছে উ দিয়ে বচন শুরু হয়েছে বয়ের সাথে অ আর বাচ্চা শুরু হয়েছে বয়ের সাথে আ তার মানে আমরা দেখতে পাচ্ছি উ এরপরে ব অ তারপরে ব এই ক্রম ঠিক আছে বাকি দুপনে কি ভুল উক্তি শুরু হয়েছে উ দিয়ে সমাজ শুরু হয়েছে দন্তস্য দিয়ে কিন্তু কারক আবার শুরু হয়েছে ক দিয়ে দ্বন্দ্বসার পরে কি ক আসতে পারে না এই ক্রম ঠিক নাই উপসর্গে আমরা দেখতে পাচ্ছি উ দিয়ে শুরু সমাজ শুরু হয়েছে দন্তস্যা দিয়ে সন্ধি শুরু হয়েছে দন্তস্যা দিয়ে তাহলে প্রথম বর্ণ হিসাব করলে এই ক্রমত ঠিক আছে উ এরপরে এর এরপরে দন্তস্ব যেহেতু এই দুইটাতেই দন্তস্য কমন তাহলে আমার পরের বর্ণে যাইতে হবে দন্তস্বর পরে আমি এখানে দেখতে পাচ্ছি ম আর এখানে দন্তসার পরে এখানে আছে সন্ধি ই কার্ডটা তো শেষে হয় এটা তো আমরা জানি তাহলে এই যে যুক্তবর্ণ এই যুক্তবর্ণের মধ্যে কী কী আছে ন আর ধ তাহলে দন্তসার পরে ন এখানে দন্তসার পরে ম দন্তস্যার পরে ম এবং দন্তসার পরে ন কোন ক্রমটা আগে ন এর তো আগে তাহলে আমরা সন্ধি সমাসের আগে পাবো অভিধানে খুঁজলে তাহলে এখানে ক্রমটা ঠিক নেই আগে সন্ধি হবে সমাস পরে হবে তাহলে উত্তর হচ্ছে দুই নম্বর অভিধানে কোনটা সবার শেষে পাওয়া যাবে এ চারটা শব্দের মধ্যে সবার শেষে এখানে বর্গীয় যা এখানে বর্গীয় যা এখানে বর্গীয় যা এখানে বর্গীয় যা এগুলো কমন প্রথম বর্ণ বর্গীয় যাওয়ার পর এখানে আছে আ বর্গীয় যাওয়ার পর এখানে আছে ও বর্গীয় যাওয়ার পর এখানে আছে ই বর্গীয় যাওয়ার পরে এখানেও আছে আ তাহলে চারটার মধ্যে কোনটা শেষে পাবো আমরা আ আ ই এবং ও আমরা জানি আ আগে পাবো তারপরে ই তারপরে ও তাহলে চারটা শব্দের মধ্যে সবার শেষে পাবো আমরা যোগাড় সবার শেষে পাবো আমরা যোগাড় আবিধানিক ক্রম অনুসারে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই চারটা শব্দ যদি অভিধানে আমরা খুঁজি কোন তত্ত্বটা সামনে আসবে যদিও এই তার চারটা তত্ত্বর ক্রম অনুযায়ী ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এই ক্রমটা ঠিক আছে তত্ত্ব যখন আমরা পড়বো চারটা যে অংশ আসে সে চারটার কিন্তু অভিধানে খুঁজলে কিন্তু আমরা সবার শেষেটা আগে পাবো ধ্বনি তত্ত্ব শুরু হয়েছে ধ দিয়ে শব্দ তত্ত্ব শুরু হয়েছে তালবসা দিয়ে বাক্য তত্ত্ব শুরু হয়েছে ব দিয়ে অর্থ তত্ত্ব শুরু হয়েছে তো অ দিয়ে চারটা বর্ণের মধ্যে অভিধানে কোনটা আগে মানে ক্রম কোনটা আগে অ এর এই জন্যে এটার উত্তর হবে অর্থ তত্ত্ব এরপরে অভিধানে কোনটা সবার শেষে পাওয়া যাবে এখানেও বেশ মজার তথ্য আছে আমরা শুরু যাই হোক বর্ণটা মানে সংখ্যাটা যাই হোক কোনটা আগে পাবো কোনটা পরে পাবো দেখো এখানে এ এখানে এ এখানে এ এখানে এ প্রথম বর্ণ ঠিক আছে পরেরটাই যাবো পরে এখানে ক এখানেও ক এখানেও ক এখানেও ক তাহলে প্রথম দুইটা সবগুলো শব্দে কমন একই জিনিস এখানে ক এর পরে আছে আ ক এর পরে এখানেও আছে আ এখানে কয়ের সাথে কিছু নেই মানে আছে অ এখানে কয়ের সাথে কিছু নেই তার এই রসুকার আছে তার মানে উ আমার প্রশ্ন হচ্ছে কোনটা শেষে আ আ এরপরে অ এর উ এ চারটা বর্ণের মধ্যে কোনটা আমরা শেষে পাই পাবো তাহলে এখানকার উত্তর হচ্ছে একুশ এর আবিধানিক ক্রম এখানে যে আবিধানিক ক্রম যে অপশন দেওয়া হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা মরক্কো ফ্রান্স যেখানে যতগুলো দেশের আছে আমরা জানি যে সেরা দল হচ্ছে আর্জেন্টিনা এজন্য চারটা অপশনের মধ্যে অবশ্যই আর্জেন্টিনা যেটা আগে আছে সেটাই উত্তর হবে কিন্তু সেই উত্তরটা কি এমনিই হবে মানে আমরা সাপোর্ট করলাম আবার হবে না বিষয়টা এরকম না একটু এখানেও বন্ডের ক্রম খেলাতে হবে ব্রাজিল শুরু হয়েছে ব দিয়ে আর্জেন্টিনা শুরু হয়েছে আ দিয়ে ব্রাজিলের পরে কি আর্জেন্টিনা হইতে পারে হইতে পারে না ব আর আ আর্জেন্টিনা সবসময় আগে হবে এটা হইতেছে না এখানে দেখছে আর্জেন্টিনা আগে আছে এরপরে ব্রাজিলের ব আছে মরক্কোর ম আছে আ ব ম এই ক্রমটা ঠিক আছে এটা উত্তর আর্জেন্টিনা আগে আছে এটাই তো উত্তর হবে মরক্কো শুরু হয়েছে ম আর্জেন্টিনা শুরু হয়েছে আ ম এর পরে আ হইতে পারে না আর ব্রাজিল শেষে থাকবে তারপরেও এখানে ক্রম ঠিক নাই ফ্রান্স শুরু হয়েছে ফ দিয়ে এরপরে আসে আর্জেন্টিনা ফ্রান্সের পরে আর্জেন্টিনা অভিধানে কোনো দিন আসবে না আর্জেন্টিনা ফ্রান্সের আগে আসবে তাহলে এই ক্রম ঠিক নাই তাহলে যেহেতু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন এই জন্য এটাই হবে উত্তর এই ছিল আবিধানিক ক্রম নিয়ে আমাদের যে বিশেষ ভোগান্তি সেই ভোগান্তি দূর করার বিশেষ প্রয়াস নিশ্চয়ই এরকম কোনো বিষয় আর কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম